Hello viewers, assalamu alaikum. This is Mohammad Rafiqul Islam from Hellor Traveling Blogs. Amra ekhon chole eshechi Amerikar Michigan rajyer ekti dipe jar nam Belle Island. E Belle Island er ek pashe hocche Canada ar onno pashe hocche America. এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেট্রয়েট রিভারের পাশেই আমেরিকার মিশিগান সিটি। মিশিগান সিটি থেকে এখন সূর্যের আলোকিত যে বৃষ্টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মিশিগান এবং কানাডার মধ্যস্থিত একটি ব্রিজ। এর বাম পাশে যেই শহরটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কানাডার একটি সিটি যার নাম উইন্ডসর। দেখতে পাচ্ছেন কানাডার মনোরম দৃশ্যাবলী। ডেট্রয়েট রিভারের পাশেই হচ্ছে মিশিগান সিটির বেল আইল্যান্ড। দেখতে পাচ্ছেন বেল আইল্যান্ডের সৌন্দর্য এবং এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে। যদিও এখন শীত অনেক শীত পড়ে গেছে তারপরেও দেখা যাচ্ছে দেখেন গাড়ির কি অবস্থা, প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে এসেছে। যদি গরমকাল হয় তাহলে যে কি পরিমাণ দর্শনার্থী এখানে আসে, এখানে গরমকালে না আসলে আসলেই বুঝতে পারবো না। আমেরিকার ফ্লোরিডা থেকে এসেছে জামাতা কাউসার আহমেদ, আমার বিয়াই শেখ আহমদ বাবুল এবং এখানে মিশিগানবাসী হচ্ছে আমার এক ভাই আয়েত আলী খান, যার সান্নিধ্যে আমি এখানে অনেক অনেক আনন্দে আছি। এই হচ্ছে আমার আয়েত আলী খান, আলী ভাই নামে পরিচিত। আলী ভাই, আপনি একটু আমাদের দেশের মানুষ সম্পর্কে কিছু বলার বলেন। দেশের মানুষ সম্পর্কে আসলে কি বলবো, খুবই ভালো, আসলে খুবই সুন্দরভাবে আমরা আসছি। তো অনেক অনেকদিন যাবৎ আমরা আসলে এই যে ট্রেড এবং মিশিগানে বসবাস করি, কারণ আমাদের এটা গেছে আমাদের বর্ডার লাইন, এটা গেছে আমাদের কানাডা, হিসাব করছে আমাদের আমেরিকা। এই দুটা মানে নদীর এই সাইড আর এই সাইডে একটা পার্ক আছে এখনও, এটা করে বেল আইল্যান্ড পার্ক। এটা আসলে তো খুব সুন্দর একটা জায়গা, গরমের সময় এলে পরে অনেক মানে মানুষ এদিকে চলাফেরা করে, যেমন বাঙাল বাংলাদেশে আরও অনেকগুলো মানুষ আসতেছে এদিক দিয়ে। আসতে কোয়াজারটা একটু ভালো, যে কারণে মানে মানুষের একটু যাতায়াতের একটু সবাই একটু মানে খুশি মনে বাড়ছে কি, যে ঠান্ডা তো আসে পড়ছে আর তো গরম হন আসবে না, তিন চার মাস পরে গরম আসবে আবার। তারপর আজকে ওয়েদারটা ভালো, তখন সবাই একটু হাঁটা এবং চলাফেরা করতেছে, একটু আনন্দ উল্লাস করতেছে। ধন্যবাদ আলিবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফ্লোরিডা থেকে মিশিগানে বেড়াতে এসেছেন আমার বিয়াই এবং আমার জামাতা। তো আমার বিয়ের মুখ থেকে শুনি যে আসলে ফ্লোরিডা থেকে এখানে বেড়াতে এসে মিশিগানে ওনার অনুভূতিটা শুনি। ধন্যবাদ রফিক বিয়াই। ফ্লোরিডা থেকে গতকালকে এখানে এসে এখানকার যে আবহাওয়া, আসলে আমরা ফ্লোরিডা থেকে এটার যে আবহাওয়ার স্বাদ এটা আমরা অনুভব করতে পারি নাই। তো এখানে এসে আমাদের সিলেট অঞ্চলের আমাদের ভাই আলী ভাইয়ের সান্নিধ্যতে আমরা এখানে এসেছি, তো খুবই ভালো লাগতেছে। আমি বলবো দেশ বিদেশের যারা আছেন সবাই এই মিশিগানে এই বেলেট আইল্যান্ডে এসে ঘুরে যান, অনুভব করুন আল্লাহ তাআলার যে প্রাকৃতিক যে একটা দান, এখানে আসলে আপনারা সবাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য থাকবেন, এই কামনা করি। হ্যালো বন্ধুরা, এখন আসলে মিশিগানে আছি বেল আইল্যান্ডে। এই মিশিগানের সৌন্দর্যটা হচ্ছে এই পাশে হচ্ছে কানাডা সিটি আর এই পাশেই হচ্ছে আমেরিকার মিশিগান সিটি। এই দুইটা সিটির মাঝখানেই হচ্ছে এই যে ডেট্রয়েট রিভারটা। এই ডেট্রয়েট রিভার দুই পাশ দিয়ে দুইটা দেশকে বিভক্ত করেছে এবং এই পাশ দিয়ে সোজা চলে গেছে ডেট্রয়েট রিভার। সম্ভবত এই রিভারের একটা অংশই সম্ভবত আমরা যে এই নায়াগ্রা জলপ্রপাতের সম্ভবত এই পানিটা ওখানেই প্রবাহিত হচ্ছে। যাই হোক, আসলে এটার যে সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না, অত্যন্ত সুন্দর একটা জিনিস।
তো আপনারা যারা আমেরিকাতে আসেন এবং মিশিগানে আসবেন, এবং মিশিগান হচ্ছে আসলে একটা শীত প্রধান এলাকা, কিছুদিনের মধ্যেই তুষার হবে। এই নদীতে 3 ঘন্টার জন্য রিভার ক্রস হয় এবং রিভার ক্রসটির টিকিট মূল্য জনপ্রতি খাবার সহ $80 3 ঘন্টার এই রিভার জার্নিতে আমেরিকা এবং কানাডার সৌন্দর্য চোখে ধরা পড়ে। আমেরিকার মিশিগানে বেড়ানোর অন্যতম দর্শনীয় স্থান বেলে আইল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেলে আইল্যান্ড পার্কটি 982 একর জায়গা জুড়ে 19th century ডেট্রয়েট নদীর মাঝখানে স্থাপিত হয়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট সিটি ওন্ড আইল্যান্ড পার্ক ইন দ্য ইউনাইটেড স্টেটস। ইট ইজ হোম টু দ্য বেলে আইল অ্যাকোরিয়াম, দ্য বেলে আইল কনজারভেটরি, দ্য বেলে আইল নেচার সেন্টার, দ্য জেমস স্কট মেমোরিয়াল ফাউন্টেন, দ্য ডসিন গ্রেট লেকস মিউজিয়াম, এ মিউনিসিপাল গলফ কোর্স, এ হাফ মাইল সুইমিং বিচ অ্যান্ড নিউমিরাস আদার্স মনুমেন্ট অ্যান্ড অ্যাট্রাকশনস। এখানে অনেকেই বেড়াতে আসেন আনন্দময় একটি সময় কাটানোর জন্য। আগামী পর্বে হাজির হব মিশিগান থেকে কিভাবে কানাডার উইন্ডসর সিটিতে যেতে পারবেন সেই সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।